কি বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সত্যি খুব ভালো খবর, যা এসেছে ব্যাংকিং সেক্টর থেকে, এসবিআই এর তরফ থেকে। এসবিআই দেশের সবচেয়ে বড় লেন্ডার, অর্থাৎ ব্যাংক হিসেবে ধরা হয়। সবচেয়ে বেশি লোককে তারা লোন দিয়ে থাকেন এবং সবচেয়ে বেশি লোক এসবিআই টাকা সেভ করে থাকেন। আজকে ওনারা যে পলিসি চালু করেছেন তাতে দেশের বহু মানুষের যথেষ্ট উপকার হবে বলে মনে করা যায়। অনেকটাই টাকা অনেকে সেভ করতে পারবেন। কি যদি সেটা জানতে চান তাহলে বিস্তারিত জানার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। বন্ধুরা, এই দেখুন মুম্বাইতে ইউটিউবের ফ্যান ফেস্টিভ্যাল কত ধুমধাম করে থাকে। যারা স্টেজ আলো করে থাকে তারা সবাই হিন্দি ভাষার প্রতিনিধি। আর এই দেখুন বাঙালি ইউটিউবারদের অবস্থা। অথচ আমরা তো এই দেশের দ্বিতীয় বৃহত্তম ভাষা গোষ্ঠী আর সারা বিশ্বের চতুর্থ। তবুও এইরকম চললে লোকে তো আমাদের দেখিয়ে হাসবে। আসুন না আমরা এই অবস্থাটা বদলে ফেলি। তাই ভিডিওর নিচে লাল বোতাম টিপে বিনামূল্যে সদস্য হয়ে যান, আর পাশের ঘন্টা বোতাম টিপলে পরবর্তী পর্বের খবর সবার আগে পেয়ে যাবেন। ভিডিও পছন্দ হলে লাইক করুন আর শেয়ার করে সবাইকে জানান। ধন্যবাদ। বন্ধুরা, আজকে এসবিআই তরফ থেকে যে খবরটা এসেছে সেটা খুবই ইন্টারেস্টিং। এই কারণে, কারণ গত কয়েক মাস ধরে আমরা জানি যে গত বেশ কয়েক মাস ধরে এসবিআই উঠে পড়ে লেগেছে কী করে মানুষের থেকে কত বেশি করে টাকা হাতিয়ে রোজগার করা যায় সেই উদ্দেশ্যে, এবং সেই কাজে তারা বেশ ভালো রকম সফল হচ্ছে। বহু লোক এসবিআই এ টাকা রেখে অ্যাকচুয়ালি গত কয়েক মাস ধরে সর্বশান্ত হচ্ছিলেন, কারণ তাদের নতুন একটা ব্যবস্থা তারা চালু করেছিল, সেটা হচ্ছে মিনিমাম মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স, MAB বা AMBO বলা হয়, অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স, এইরকম নামে এটা পরিচিত। তো এটার বিষয়ের মূল ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে এইভাবে টাকা রাখার ফলে, এসবিআইতে টাকা রাখার ওরা বলে দিয়েছে নির্দিষ্ট মাত্রা যা শহরে এবং গ্রামের লোকদের মেনটেন করতেই হবে। সেই নির্দিষ্ট মাত্রার নিচে টাকা যখন চলে যাচ্ছিল তখন এসবিআইয়ের লোকেরা এসবিআই ব্যাংকের তরফ থেকে মানুষের থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। নির্দিষ্ট মাত্রার নিচে যখন টাকা চলে যাচ্ছিল তখনই এসবিআই ব্যাংকের তরফ থেকে গ্রাহকের টাকা কেটে নেওয়া হচ্ছে। এখন টাকা কেটে নেওয়ার ব্যাপারে চিন্তা তাদেরই থাকতে পারে যাদের অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নেই, অর্থাৎ তাদের এত টাকা নেই যে তারা ব্যাংকে টাকা রাখবে। এটা কিন্তু একটা চিন্তার বিষয়, কারণ যাদের টাকা অলরেডি আছে তাদের তো টাকা গেলে কোনো বিশেষ তাদের ক্ষতি হয় না। তাদের থেকে টাকা না নিয়ে বরং তাদের থেকে তারা যে বড় বড় ধার করে বসে আছে সেটা যে সাধারণ লোকের থেকে টাকা নিয়ে মেটানোর চেষ্টা করছিল। তো সেই বিষয় চলতে চলতে এমন জায়গায় চলে গেছিলো যে গত কোয়ার্টারে এসবিআই দেখা যাচ্ছে প্রফিট হয়েছিল প্রায় 1,500 কোটির মতো। কিছু এসবিআই মানুষের থেকে এই মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্সের জন্য যে ফাইন নিয়েছে সেটাই ছিল প্রায় 1,700 কোটির মতো টাকা, অর্থাৎ পুরো প্রফিটটাই তারা লোকের ওপর ফাইন বসিয়ে কামিয়েছে। এরকম একটা শোচনীয় জায়গায় চলে যাচ্ছিলো, দেশের লোকের ক্ষোভ অনেক প্রচণ্ড বেড়ে গেছিলো। সেই জন্য আজকে এসবিআই ঘোষণা করেছে যে এসবিআই 75% এই রেট কমিয়ে দিচ্ছে, এই যে ফাইন নেওয়া হচ্ছিলো সেটা কমিয়ে দিচ্ছে। তো সেটার এফেক্টটা সকলের উপরে এসে পড়বে। আপনি শহরে থাকুন কি গ্রামে থাকুন, আপনি যদি নিম্ন মধ্যবিত্ত রোজগারের গ্রুপের মধ্যে থেকে থাকেন তাহলে আপনার এই নতুন নিয়মগুলো সম্পর্কে জেনে সজাগ হওয়া উচিত, তাতে আপনার লাভ হবে। একবার বিস্তারিত করে বলে দিই কী কী লাভ হচ্ছে। নতুন যে মেথড চালু হয়েছে তাতে কিন্তু আগে থেকেই ওদের যে ব্যবস্থা ছিল, মেট্রো আরবান শহরের গ্রাহক এবং মহাশয় এলাকা অর্থাৎ সেমি আরবান এলাকার গ্রাহক আর গ্রামীণ এলাকা অর্থাৎ রুরাল এলাকার গ্রাহকদের ওরা আলাদা করে আলাদা স্ল্যাব বানিয়ে দিয়েছিলেন। আর এই যে স্ল্যাবগুলো ছিল আগে এখানে শহরের গ্রাহকদের জন্য ছিল 5,000 টাকা, সেটাকে পরে কমিয়ে এনে 3,000 করে দেওয়া হয়েছে। 3,000 স্ল্যাবে যারা 50%-এর নিচে অর্থাৎ 1,500 টাকা রাখবেন তাদের জন্য 30 টাকা করে ফাইন না হতো। এখন নতুন চার্জ যেটা সেটা 10 টাকা করে না হচ্ছে। আর যদি 50-75%-এর মধ্যে তার টাকা থাকে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 40 টাকাকে না হতো এখন 12 টাকা না হচ্ছে। আর যদি 75%-এর জায়গায় থাকে টাকা বা তার বেশি তাহলে সেটা হবে 50 টাকা করে না হচ্ছে, আগের জন্য এখন সেটা 15 টাকা করে না হবে। আর যারা মহাশয় এলাকায় থাকেন তাদের জন্য এই 3টে স্ল্যাবের চার্জ অর্থাৎ 50% বা তার নিচে গেলে 7.5 টাকা, আর যদি 50-75 রেঞ্জে থাকে তাহলে হচ্ছে 10 টাকা, আর যদি 75% বা তারও উপরে টাকা থাকে, 100%-এর কম থাকে টাকা অর্থাৎ 2,000 টাকা সেখানে লিমিট ধরা, তার থেকে যদি কম থাকে 2,000-এর নিচে 75% যদি টাকা থাকে তো সেখানে 1,400 টাকা, সেই যদি টাকা থাকে তাহলে 12 টাকা করে চার্জ দিতে হবে, প্লাস GST এই প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আর গ্রামীণ গ্রাহকদের জন্য সবচেয়ে সুবিধা সেখানে মাত্র 1,000 টাকা রাখলেই চলে যায়, কিন্তু টাকা তার চেয়ে অর্ধেক বা তার নিচে চলে যায় অর্থাৎ 500 টাকা বা তার নিচে চলে যায়। আগে 2 টাকা দিতে হতো ফাইন, এখন সেখানে মাত্র 5 টাকা দিতে হবে। যদি সেটা চলে যায় 50-75%-এর মধ্যে অর্থাৎ সেখানে আসছে হচ্ছে 750 টাকা থেকে 500 টাকা দেন, সেখানে 30 টাকা দিতে হতো এখন 7.5 টাকা দিতে হবে। আর যদি 75% বা তার উপরে থাকে অর্থাৎ 750 থেকে 1,000-এর নিচে থাকে
তাহলে সেখানে আরো 40 টাকা দিতে হতো, এখন দিতে হবে 10 টাকা। আবার বলছি সবকটা ফাইনান্স স্তরের জন্যই যা টাকা বলা হচ্ছে তার সাথে জিএসটি প্রযুক্ত হবে। তো এতে লাভ তাদেরই হবে যাদের অ্যাকাউন্টে রাখার মতো বেশি বাড়তি টাকা নেই হাতে বা ঘরে নেই, রোজগারটা কম হয় বা যে কোনো কারণে ব্যাংকে তারা 20 টাকা রাখতে পারছে না, তাদের থেকে এতদিন ব্যাংক ইউটিউবে ভালো করে টাকা নিত। এখন তাদের একটু স্বস্তি নিঃশ্বাস ফেলার সুযোগ হচ্ছে যে টাকাটা একটু কম কাটবে, ফলে আবার টাকা দিয়ে তারা তাড়াতাড়ি ঘুরিয়ে এই যে মিনিমাম 3খানা স্ল্যাব করা আছে, যেটা গ্রামীণ লোকদের জন্য 1000 টাকা, মহাশয়ের লোকদের জন্য 2000 টাকা, আর শহরের আরবান অঞ্চলের লোকদের গ্রাহকদের জন্য 3000 টাকা, সেখানে এটাকে মেনটেন করতেই হবে, তাহলে শান্তিতে থাকা যাবে। তো আশা করি এটার থেকে এই তথ্যটা আপনাদের কাজে লাগবে। যদি এই তথ্যটা আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, এবং এরকম ব্যাংকিং বাণিজ্য পেশা কেরিয়ার বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে নানা রকম আকর্ষণীয় ভিডিও বিষয়ে জানতে যদি আপনি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই পাশে ঘন্টা বাটনে একবার ক্লিক করে দিয়ে এই চ্যানেলটা পরবর্তী ভিডিও সম্পর্কে আগে খবর পেয়ে যাবেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান যাতে আরও সকলে এই বিষয়টা জেনে এর থেকে প্রপার সুবিধাটা নিতে পারে। আবার শিগগিরই দেখুন পরেরা আরেকটা এপিসোডে। আজকে আপাতত এই পর্যন্তই, আড্ডা চলতে চলবে, সবাই সাধারণ থাকবেন, ধন্যবাদ।